আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো হয়তো বা আপনারা থাম্বনেল থেকে বুঝেই গেছেন, কিছু অজানা কথা অজানা তথ্য জানাবো আজকে একটা সিকিউরিটি গার্ডের। একটা সিকিউরিটি গার্ডের অনেক কিছু অন্যান্য মানুষ জানে না, শুধু একজন সিকিউরিটি গার্ডে জানে। একটা সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডে জয়েন করার আগে সে কোনোদিন কল্পনাও করতে পারে না যে তার জীবনে এগুলো ঘটবে। আমি এগুলোই জানাবো আপনাদেরকে, তারপরে ডিসিশন নেবেন যে সিকিউরিটি গার্ডে আসবেন কি না। ওরকম মন মানসিকতা নিয়েই কিন্তু সিকিউরিটি গার্ডে আপনার আসতে হবে। আমি বিস্তারিত জানাচ্ছি, শুনুন। আপনারা কি মনে করতেছেন আমি অনেক সুখে আছি? অনেক সুখে আছি তাই না? এটাই মনে করতেছেন আপনারা? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে ভাই, না ঘুমাইতে ঘুমাইতে ঘুম আসে না, ঘুমাইতেই পারি না, কি আর ঘুম আসে না, বিছনে শুইতেই পারি না, এই সময়টুকু পাওয়া যায় না। একজন সিকিউরিটি গার্ডের সময় নির্ধারিত সময়ে ঘুম থেকে উঠবে, নির্ধারিত সময়ে ঘুমাতে যায়। 12 ঘন্টা ডিউটি করার পরে আসা যাওয়ায় 2 ঘন্টা। শুধু আমি না, প্রতিটা সিকিউরিটি গার্ডের জীবনে এরকম হবে, মন দিয়ে শুনুন। 14 ঘন্টা রান্না করবে, গোসল করবে, খাবে, 2 ঘন্টা চলে যায়। 16 ঘন্টা থাকে কত ঘন্টা বলেন? 8 ঘন্টা বিছনে শোয়ার পর একটু 1 ঘন্টা মোবাইল টিপা হয়। থাকে কয় ঘন্টা? 7 ঘন্টা ঘুম আসতে আসতে 1 ঘন্টা থাকে, 6 ঘন্টা একটা সিকিউরিটি গার্ড 6 ঘন্টা জাস্ট 6 ঘন্টা রেগুলার ঘুমায়। এত 1 ঘন্টা রানিং গাড়ি দিয়ে চলে আর আসা যাওয়া 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়। তাহলে দেখেন ওই লোকটার মাথার মধ্যে কতটা ব্যথা করে, যখন বিছনা দিয়ে শোয় তখনই ঘুমাইছে পড়ে। কিন্তু কি করবে, রান্না করে খেতে হবে, প্রবাস জীবন, তাই সে রান্না করে খাওয়া দাওয়া করে গোসল করে তারপর ঘুমাইতে যায়। এটা তো গেলই, শুধু এটা না, শুধু সঠিক টাইমে উঠতে হবে, সঠিক টাইমে ঘুমানো যেতে, সকাল 5টার আগে আপনার উঠতে হবে ঘুম থেকে, 4:30 কয়েকটা শিফটে ডিউটি আছে, সকাল 5টার ডিউটি, সকাল 6টার শিফট আর সকাল 8টার শিফট, এই 3টা শিফটে গাড়ি চলবে। শুধু আমার জীবনে ঘটতেছে তা না, সবার জীবনে এরকম, সকাল 6টার শিফট, সকাল 5টার শিফট এবং সকাল 8টার শিফট, 3 শিফটে গাড়ি যাবে। আমার কোম্পানিতে তো সিকিউরিটির সংখ্যা কম, যে সমস্ত কোম্পানিতে সিকিউরিটির সংখ্যা অনেক বেশি সেই সমস্ত কোম্পানিতে 5 থেকে 6টা শিফট করবে। তো বুঝতেই পারতেছেন একজন সিকিউরিটি গার্ডের জীবনই কেমন হয়। আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ তো বাধ্যতামূলক পড়তে হবে, একটা সিকিউরিটি গার্ড যেহেতু মুসলিম সেই হিসাবে নামাজ তো পড়তে হবে। তারপরে শেষে একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যাই করুন ভাই, দয়া করে আপনার স্যালারির কথা কাউকে বলবেন না। যদি আমি বলে দিই সমস্যা নেই, কিন্তু আপনাদের কথা আমি বলতেছি, কারণ স্যালারির কথা এটা বলা একজন সিকিউরিটি গার্ডের জন্য নিষেধ। আপনি বলেন সমস্যা নাই, আপনার ফ্যামিলিকে বলেন, পরিবারকে বলেন, পরিজনকে বলেন, সমস্যা নেই, কিন্তু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার পক্ষে বলতেছি, প্রবাস জীবনের সবার কথাই বলতেছি, শুধু সিকিউরিটি গার্ড যে তা না, যারা প্রবাস জীবনে আসে তাদের সবাইকে আমি বলতেছি যে স্যালারির কথা পরিবারকে না বলাটাই হলো উত্তম, ভালো কাজ। কেন আপনি স্যালারির কথা বললেন যে আপনি 70,000 টাকা বেতন পান, আপনি 60,000 টাকা বেতন পান, আপনার তো কামাই প্রতি মাসে, একজন সিকিউরিটি গার্ডের কামাই তো নিম্নে 80,000 টাকা 70,000 টাকা হবেই, একজন সিকিউরিটি গার্ডের কামাই নিম্নে 80-70,000 টাকা হবে। কিন্তু আপনি যদি বলে দিলেন আপনার ওয়াইফকে, আপনার বাবাকে, আপনার মাকে, আপনার ভাইকে যে আপনার 80,000 টাকা কামাই হয়, আপনার 70,000 টাকা কামাই হয়, তাহলে তার আপনার টাকার আশায় থাকবে সবসময়, আপনি টাকা আয় করতে পারবেন না ভাই। তাই সর্বাপেক্ষা এই মাথার মধ্যে এই সেট টাকা রাখবেন, সর্বক্ষেত্রেই রাখবেন যে টাকার কথাটা কাউকে না বলারে উত্তম। আপনার আপনার ফ্যামিলিতে 10,000 টাকা লাগবে, আপনি দিলেন, সমস্যা নেই, আপনার ফ্যামিলিতে 5,000 টাকা লাগবে, দিলেন, সমস্যা নেই, কিন্তু আপনি বলবেন না যে আমি প্রতি মাসে 80,000 টাকা বেতন পাই, আপনি বলার দরকার নেই ভাই আপনার। কেন বলবেন আপনি, কেন আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারবেন, বুঝতে পারছেন? তাহলে খরচ বেশি হয়ে যাবে আপনার ফ্যামিলিতে, খরচ অতিরিক্ত বেশি হয়ে যাবে আপনার পরিবার, যে আমার ছেলে তো কামাই করে, আমার বউ, আমার হাজব্যান্ড তো কামাই করে, আমার বাবা তো কামাই করে, এটা মনে করে আপনার পরিবার, আপনার আমার ভাই তো কামাই করে, এটা মনে করে আপনার পরিবার প্রচুর খরচ করবে, যে এত টাকা কামাই করে প্রতি মাসে, যদি অর্ধেক টাকা আমাদেরকে দিয়ে দেয় সমস্যা কী, খরচ করবে অনেক টাকা খরচ করবে ভাই। সাবধান, কোনো দিন আপনার স্যালারির কথা কাউকে না বলাটাই আপনার জন্য বেটার, আমার জন্য বেটার, ওকে।